फ्रेंड्स आज के आमरा जानबो डायरेक्ट सेलिंग की, डायरेक्ट सेलिंग केमन भावे काज करे, डायरेक्ट सेलिंगेर उद्देश्य की रोयेछे एवं डायरेक्ट सेलिंग आमादेर केनो करा उचित। हेलो फ्रेंड, गुड मर्निंग, आमी सौम्यदीप रॉय, वेलकम बैक टू माई चैनल WB चैम्पियंस। सबार प्रथमे आमरा जानबो डायरेक्ट सेलिंग की। डायरेक्ट सेलिंग मार्केटिंग एमन एकटी मार्केटिंग जेखाने प्रोडक्टेर सार्विस डायरेक्ट कस्टमारेर काछे पौंछे देय, कोनो किछु थार्ड पार्टी यूज ना करे। नेक्स्ट जानबो डायरेक्ट सेलिंग केमन भावे काज करे। डायरेक्ट सेलिंग मार्केट जानार आगे आमादेर ट्रेडिशनल मार्केट जानते होबे, तारपर आमरा डायरेक्ट सेलिंग खूब सहज भावे बुझते पारबो। एग्जाम्पल नेब एकटी पेन। आपनी एकटी लिंकेर पेन केनार जन्य कोथाय जाबेन? आपनी तो एकटी पेन किनबेन, तार जन्य आपनी सरासरि कि कोम्पानिर काछे जाबेन? ना, आपनी जाबेन रिटेलर बा खुचरो दोकानदारेर काछे। एबार एकटी प्रश्न, दोकानदार कि पेनटी तैरि करे? না, দোকানদার যায় রিটেলারের কাছে, রিটেলার যায় হোলসেলারের কাছে, হোলসেলার যায় ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর যায় স্টকিজের কাছে, স্টকিজ যায় ক্যারিয়ার ফরওয়ার্ডের কাছে, আর ক্যারিয়ার ফরওয়ার্ড যায় ম্যানুফ্যাকচার বা কোম্পানির কাছ থেকে পেনটি নিয়ে আসে। এবার ওই কাস্টমার বা আপনি কিভাবে জানতে পারেন লিংকের পেনটি মার্কেটে এসেছে? এর জন্য কোম্পানি টিভি এবং নিউজ পেপারের মাধ্যমে, কোনো একটি সেলিব্রিটির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে, যেখান থেকে আপনি জানতে পারেন মার্কেটে একটি লিংকের পেন এসেছে। এবার এখানে আপনি লিংকের পেনটি 12 টাকা দিয়ে কিনেছেন, ওই পেনটি রিটেলার কিনেছে 11 টাকা দিয়ে, হোলসেলার কিনেছে 10 টাকা দিয়ে, ডিস্ট্রিবিউটর কিনেছে 9 টাকা দিয়ে, স্টকিজ কিনেছে 8 টাকা দিয়ে, ক্যারিয়ার ফরওয়ার্ড কিনেছে 7 টাকা দিয়ে এবং কোম্পানি তৈরি করেছে 4 টাকা দিয়ে, এবং যেই 2 টাকা বেঁচেছে ওই 2 টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয়ে গিয়েছে। আমাদের দেশে প্রায় 30 কোটি স্টুডেন্ট আছে, যদি প্রত্যেক দিন 1 কোটি স্টুডেন্ট পেন কেনে তাহলে 1 কোটি × 12 মানে 12 কোটি টাকার ডেইলি পেন বিক্রি করে। এখানে অ্যাকচুয়াল প্রাইস ম্যানুফ্যাকচারের 4 টাকা, বাকি যে 8 টাকা, ওই 8 টাকা মিডিলম্যান ও অ্যাডভার্টাইজমেন্টে খরচ হয়ে যায়। এবার একটি কথা ভাবুন, একটি পেনের অ্যাকচুয়াল প্রাইস কত? 4 টাকা, আর মিডিলম্যান ও অ্যাডভার্টাইজমেন্টে খরচ হচ্ছে 8 টাকা। এখানে আমি 30 দিনের ক্যালকুলেশন করি, তাহলে 4 কোটি × 30 দিন = 240 কোটি টাকা। এই টাকা শুধু মিডিলম্যান ও অ্যাডভার্টাইজমেন্টকে দিয়ে দেই। এখানে শুধু আমি একটি পেন নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দেশের দৈনন্দিন জীবনের A to Z প্রোডাক্ট আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে কিনছি এবং প্রত্যেক মাসে আমরা হাজার হাজার কোটি টাকা আমরা মিডিলম্যানকে দিয়ে দেই, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে কোনো টাকা আমরা মিডিলম্যান এবং অ্যাডভার্টাইজমেন্টকে দিতাম, ওই সব টাকা কাস্টমারকে যদি ভাগ করে দেওয়া হয় তো কেমন হয়? এখান থেকে তৈরি হয় একটি বিজনেস, যাকে আমরা ডাইরেক্ট সেলিং বলে থাকি। এখানে মিডিলম্যান কেউ নেই, কাস্টমার সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে পারবে, তাই এখানে মাঝের টাকাগুলি ডিস্ট্রিবিউটরকে ইনকাম হিসাবে দেওয়া হয়। নেক্সট, ডাইরেক্ট সেলিংয়ের উদ্দেশ্য কি রয়েছে? ডাইরেক্ট সেলিংয়ের উদ্দেশ্য রয়েছে কনজিউমার তৈরি করা। একটি এক্সাম্পলের সাথে জেনে নেই, আপনি বাহুবলী মুভি দেখেছেন এবং বাহুবলী মুভি আপনাকে খুব ভালো লেগেছে, আপনি কি করলেন? আপনার বন্ধুবান্ধবকে বললেন, ওখান থেকে কি আপনার কোনো পয়সা আসছে? না, আসছে না। সেম ওই কাজ এখানে করলে যদি পয়সা আসে তো আপনার কেমন হয়? এই কাজ করতে হয় ডাইরেক্ট সেলিংয়ে, এখানে আপনাকে অনেক কনজিউমার বানাতে হয়। নেক্সট, ডাইরেক্ট সেলিং আমাদের কেন করতে হবে? এখানে আপনি অল্প ইনভেস্টমেন্টে বড় বিজনেস তৈরি করতে পারবেন। একটা চা দোকান বানাতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা ইনভেস্ট করতে হয়। এখানে আপনি 2000 থেকে 3000 টাকা ফ্যামিলির প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন। এখানে আপনি মাল্টিপ্লাইভাবে গ্রোথ করতে পারবেন, যা আপনি কোনো জব করলে পারবেন না। এখানে আপনি সময়ের স্বাধীনতা নিতে পারবেন, টাইম ফ্রিডম পাবেন। এখানে আপনি ওপেন মার্কেট করতে পারবেন, আপনি ইন্ডিয়াতে বিজনেস করছেন, ইন্ডিয়া বাদেও আরও বেশ কিছু দেশে বিজনেস করতে পারবেন। নেক্সট, সরকারি চাকরি করতে হলে আপনার বয়স ও এডুকেশন না থাকলে আপনি চাকরি করতে পারবেন না, বাট এই বিজনেসে আপনার বয়স, আপনার জাতি, আপনার এডুকেশন
এখানে কোনো মায়না রাখে না। বাট মায়না রাখে একটি জিনিস, আপনাকে কাজ করার জন্য প্রস্তুত হতে হবে। এটি ছিল আজকের ভিডিও, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ ওয়েল।